আসসালামু আলাইকুম। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্যার পানিতে ভাসছে সিলেট ও সুনামগঞ্জ জেলা, এতে প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। হাটবাজার বাড়িঘরে ঢুকছে পানি, ডুবে রয়েছে রাস্তাঘাট, বন্যার পানি ও পাহাড়ি ঢলে ভেঙে পড়ছে সেতু, সংযোগ রাস্তা ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, অসহায় লোকজন বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র। দুর্গত লোকজনের কাছে যে খাবার ছিল তা ফুরিয়ে গেছে, বিশুদ্ধ পানি ও খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। এতে দুর্গত মানুষের দিন কাটছে অনাহারে আর অর্ধাহারে। সরকারিভাবে ত্রাণ দেওয়ার কথা থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। খাবার পানির অভাবে ঝুঁকি নিয়েই অনেকেই দূষিত পানি পান করছেন, এতে করে পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা রয়েছে। অনেক এলাকায় নলকূপ বন্যার পানিতে তলিয়ে গেছে, বন্য কবলিত এলাকায় শৌচাগার সমস্যায় মানুষ চরম বিপাকে আছেন। বন্যায় ভেসে গেছে বিস্তীর্ণ এলাকার ফসল জমি ও পুকুর, পাশাপাশি অবকাঠামোগত ক্ষতিও বাড়ছে। সর্বশান্ত হয়ে পড়ছে বন্যাবাসী মানুষ, গবাদি পশু নিয়ে বিপাকে রয়েছে লোকজন। ভারতের বোরাক নদী হয়ে উজানের ডল বাংলাদেশের সুরমা কুশিয়ারায় ঢুকছে, এতে সিলেটে কিছু কিছু এলাকায় পানি একটু একটু কমছে, আবার কোথাও কোথাও একটু একটু বাড়ছে। তবে অন্তত ধীর গতিতে বন্যার পানিতে সিলেট বিভাগের বেশ কয়েকটি বাস স্ট্যান্ড ডুবে যাওয়ায় প্রায় 70,000 গ্রাহক 3 দিন ধরে বিদ্যুৎ বঞ্চিত রয়েছে। সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লিডিং ইউনিভার্সিটি বন্ধের ঘোষণা, বন্য কবলিত হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। হাকালিকির হাওর সহ ছোট বড় হাওর ডুবে গেছে, কাজ না থাকায় দিনমজুররা চরম বিপাকে পড়েছে। গত 24 ঘন্টা সিলেট শহরের বাইরে সুরমা নদীর উপরের অংশ থেকে পানি কিছুটা নেমেছে, এতে উপরের অংশ যেমন বন্যা কমেনি তেমনি তা এসে নিচের দিকে বিশেষ করে সিলেট শহরে চাপ সৃষ্টি করছে। শহরের বিভিন্ন এলাকায় বন্যার পানিতে ডুবে গেছে, দেশের ভিতরে ও বাইরের বৃষ্টির প্রবণতা নতুন করে বাড়ছে, এতে ভারতের আসামে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। ওই পানিও নেমে আসছে ভাটির দিকে। সব মিলে আবারও অন্তত 24 ঘন্টা দেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট ও সুনামগঞ্জের নিমজলের কিছু স্থানে বন্যার পরিস্থিতি একই রকম থাকতে পারে। বন্যা পূর্বাভাস ও সাতকরণ কেন্দ্র FFWC এই তথ্য জানিয়েছে। সংস্থাটি আরো জানান, দেশের উত্তর পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ নদীগুলোর পানি সমতলে বাড়ছে, এই পরিস্থিতি আরো অন্তত 24 ঘন্টা অব্যাহত থাকতে পারে।